লাদাখ সংঘর্ষে মৃত ভারতীয় সৈনিকদের মধ্যে একজন বীরভূমের থানা এলাকার গ্রামের যুবক রাজেশ ওরাং মৃতের পরিবারের দাবি যোগ্য জবাব দিক ভারত সরকার ২০১৫ সালে কাজে যোগদান করেছিল এই যুবক তারপর থেকে ভারত চীন সীমান্তেই পোস্টিং ছিল তার এরপর মঙ্গলবার মৃত্যুর খবর এসে পৌঁছয় তার পরিবারের কাছে দেশের জন্য প্রাণ দিয়েছে ছেলে গর্বিত গোটা গ্রাম সহ তার পরিবার প্রসঙ্গত দীর্ঘ ৪৫ বছর পরে ভারত চীন সংঘর্ষে নিহত হলেন ২০ জন ভারতীয় জওয়ান সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ বাধে ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে প্রাথমিকভাবে এক কর্নেল সহ তিন ভারতীয় সেনা মৃত্যুর কথা বলা হয় তবে মঙ্গলবার রাতে ভারতীয় সেনা বিবৃতিতে জানানো হয় সংঘর্ষে গুরুতর আহত আরও সতেরো জন সেনা মারা গিয়েছেন প্রবল ঠান্ডায় যাদের মধ্যে রয়েছে এই বাঙালি জওয়ান রাজেশ ওরাং ওর প্রথম থেকে লক্ষ্য ছিল ডিফেন্সে যাবো ইন্ডিয়ান আর্মি সেই স্বপ্নটা যে সার্থক হতে পেরেছে ও নিজেও ভাগ্যবান আমরা বন্ধু হিসেবে যে ও সার্থক কামনা করতে পেরেছি এটাও বিষয় ভাগ্যবান খুব ভালো ছিল গ্রামে আসলে তো সবসময় আমার সঙ্গে বসে থাকতো সবসময় আড্ডা আমার সঙ্গে সবসময় বেশিরভাগ আড্ডা করতো স্কুল মাঠে কোথায় ঘুরতে গেলে আমরা যেতাম ঘুরতে একসঙ্গে সবাই মিলে আমরা সব একসঙ্গে সবসময় থাকতাম প্রীতম দাসের রিপোর্ট বীরভূম